নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাইকের ডাকাত ঘোষণা দিয়ে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার দিবাগত রাত 1:30টার দিকে কাঁচপুর ইউনিয়নের বাগরি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে বাগরি গ্রামের বিল পাড়ে একদল লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে গ্রামবাসীকে খবর দেয়। পরে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিয়ে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। কয়েকজন বিলে ঝাঁপ দিয়ে পালায়। বিল থেকে উঠিয়ে একজনকে বেদম পেটানো হয়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনিও মারা যান। সোনারগাঁয়ের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হুসাইন জানান, রাতে দুজনের এবং সকালে আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। অন্য একজনের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজে রয়েছে। বাগরি গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড জানতে তদন্ত করছে পুলিশ।